আশা করছি সবাই খুব ভালো আছেন। ভাঙাচোরা শুক্তো ওপার বাংলার খুবই জনপ্রিয় একটা রান্না। এই রান্নাতে ফোড়নের জন্য ব্যবহার করা হয় রাঁধুনি আর তেজপাতা। এছাড়া শুক্তোর শেষে যে ভাজা মশলা ব্যবহার করলে শুক্তোর টেস্ট এনহ্যান্স করে, তার জন্য প্রয়োজন 1 টিস্পুন পাঁচফোড়ন, 1 টিস্পুন রাঁধুনি আর একটা তেজপাতা। এই মশলাগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিতে হয়। এছাড়া লাগছে 1 টিস্পুন আদা বাটা আর হলুদ, পরিমাণ মতো নুন আর চিনি। যেহেতু এটা শুক্তো তাই এই রান্নায় কোনো লঙ্কার ব্যবহার হয় না। রান্নাটা অবশ্যই কিন্তু করতে হবে সর্ষের তেলে। সবজির মধ্যে নিয়েছি কুমড়ো, আলু, বেগুন আর ঝিঙে। সব সবজিগুলোই কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হবে। তাছাড়া রয়েছে ছোট ছোট করে কেটে নেওয়া কাঁচকলা, এগুলো হলুদ জলে ভেজানো আছে। আর এই শুক্তো যেটা প্রধান উপকরণ সেটা হচ্ছে রুই মাছের মাথা। এছাড়া নিয়েছি কিছু ছোট চিংড়ি। প্রথমেই শুক্তোয় যে ভাজা মশলা ব্যবহার করব সেটা বানিয়ে নেব। তার জন্য ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি 1 টা তেজপাতা, 1 টিস্পুন রাঁধুনি আর 1 টিস্পুন পাঁচফোড়ন। এই মশলাগুলো ড্রাই রোস্ট করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর গন্ধ ছাড়ছে। তারপর মিক্সি অথবা শিল পাটায় গুঁড়িয়ে নিতে হবে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে মাছের মাথাগুলো ভেজে নেব। এই রান্নাতে ইলিশ মাছের মাথাও ব্যবহার করা হয়। মাছের মাথাগুলো ভালোমতো ভাজা হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নিয়ে চিংড়িগুলো ভেজে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে এই রান্নাটা করলে তখন আর চিংড়ি দেওয়ার প্রয়োজন হয় না। চিংড়িগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নিয়ে ওই তেলেই ফোড়ন দিতে হবে। ফোড়নের জন্য লাগছে 1 টা তেজপাতা আর 1/2 টিস্পুন রাঁধুনি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে প্রথমে কাঁচকলাগুলো তেলে দিয়ে হালকা লালচে করে ভেজে নেব। কাঁচকলার গায়ে হালকা লালচে রং ধরেছে। এখন যে সবজিগুলো নিয়েছি তার মধ্যে আলু আর কুমড়ো, এই দুটো যেহেতু হতে একটু বেশি সময় লাগে অন্য সবজিগুলোর মধ্যে, তাই আলু আর কুমড়োটাই প্রথমে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো রান্না হতে দেব। এখন দিয়ে দিচ্ছি বেগুন আর একইভাবে আরও 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব। সব শেষে অ্যাড করছি ঝিঙে। ঝিঙেতে যেহেতু প্রচুর জল থাকে তাই প্রথম থেকেই ঝিঙেটা দিয়ে দিলে অনেক জল বেরোবে, এতে বাকি সবজিগুলো ভালো করে ভাজা হবে না, তাই ঝিঙেটা সবার শেষে নিতে হয়। এখন অ্যাড করছি 1/2 টিস্পুন হলুদ।
1 টিস্পুন আদা বাটা। সব উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে অ্যাড করব পরিমাণ মতো নুন। এরপর ভেজে রাখা মাছের মাথা আর চিংড়িগুলো দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ রান্না হতে দেব। তারপর দিতে হবে অল্প পরিমাণে চিনি। এই রান্নাটাতে বাড়তি কোনো জলের প্রয়োজন হয় না, সবজি থেকে যে জল বেরোয় সেই জলেই সবজিগুলো সমস্ত সেদ্ধ হয়ে যায়। সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পরেও যদি রান্নাতে জল থাকে তখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে সেই জলটা মরিয়ে নিতে হবে। আর তারপর সব শেষে উপর থেকে ছড়িয়ে দিতে হবে 1 টিস্পুন সর্ষের তেল আর ভাজা মশলাটা। শুক্তোর সাথে খুব ভালোমতো মিশিয়ে নিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে গরম ভাতের সাথে পরিবেশন করুন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও অনেক নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।